600 টাকা পোয়া। আর এমনি পোয়াটা বিক্রি হচ্ছে 2000 টাকা কেজি। এটা দিলে মাছ আমাদের 100 গ্রাম কমে, 1 কেজিতে 100 গ্রাম কমে। রক্ত বাদ যায়, লাড়ি বাদ যায়, এটা বাদ দিয়ে কাঁচা মাছ একটা মাছ কেটে 75 গ্রাম 80 গ্রাম কমে যায়। এই জন্যেই বাড়তি করে বেচতে হবে, যাবে না 250 গ্রাম দেওয়া যাবে, 150 গ্রামের নিচে দেওয়া যাবে না। শুনলেন, এক টুকরো কিংবা দুই টুকরো নয়, কাটা ইলিশ মাছ কিনতে হলে তাদের 250 গ্রামই নিতে হবে। এর জন্য গুনতে হবে 500 থেকে 600 টাকা। ঢাকঢোল পিটিয়ে গত 2 দিন ধরে ফেসবুকে প্রচার প্রচারণা চালানো হয়, কাটা ইলিশ বিক্রি করা হবে সাহেব বাজারে। যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী তারা এক টুকরো কিংবা দুই টুকরো ইলিশ মাছ কিনতে পারবে, নিতে পারবে বড় ইলিশ মাছের স্বাদ। অথচ 1 কেজি ওজনের ইলিশ মাছ যেটির দাম 1800 থেকে 2000 টাকা, সেই ইলিশ মাছ কাটা হচ্ছে না, কাটা হচ্ছে 800 থেকে 700 গ্রামের যে ইলিশ মাছ রয়েছে সেগুলো, এগুলোর দাম আরও কম। 1 কেজি ইলিশ মাছ বিক্রি করে যেখানে ব্যবসায়ীরা লাভ করত, সেখানে কাটা ইলিশ মাছ বিক্রি করে অতিরিক্ত লাভ করছে 400 থেকে 600 টাকা। এটি ক্রেতাদের সাথে প্রহসন ছাড়া আর কিছু নয়। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে আগামী 12 তারিখ থেকে ইলিশ ধরা এবং বিক্রি নিষিদ্ধ হচ্ছে। অথচ আজকে ঢাকঢোল পিটিয়ে কাটা ইলিশ মাছ বিক্রি শুরু হলো, এটি কার স্বার্থে, এটি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। নিম্ন আয়ের মানুষদের একটা অভিযোগ ছিল যে ভাই আমরা একটা সম্পূর্ণ গোটা ইলিশ মাছ 2000-3000 টাকা দাম, আমরা ইলিশ মাছ কিনতে পারছি না, ইলিশ মাছ খেতে পারছি না। তা আমাদেরও তো স্বাদ জাগে ইলিশ মাছ খাওয়ার। আপনারা যদি ইলিশ মাছ কেটে বিক্রি করার ব্যবস্থা করতেন তাহলে হয়তো আমরা 200 গ্রাম 100 গ্রাম 250 গ্রাম কিনে খেতে পারতাম। তো এরই প্রেক্ষিতে আমরা মৎস্যজীবী ব্যবসায়ী সমিতির সাথে গতকালকে মিটিং করেছি, তাদেরকে বুঝিয়েছি জিনিসটা। তারা যদিও বলছিল যে এভাবে আমাদের পোষায় না, তারপরেও আমরা বলেছি যে না, আমরা আপনাদের পাশে আছি, এভাবে বিক্রি করেন, অনেক বিক্রি হবে, আপনারা শুরু করলেই দেখবেন যে এটা ঠিক হয়ে যায়, প্রথম দিকে হয়তো একটু অসুবিধা হবে। তো তাদেরকে আমরা রাজি করিয়েছি এবং আজকে আমরা এটা কাটা মাছ বিক্রি করা উদ্বোধন করিয়েছি। আর এটা আমরা মনিটরিং করছি, তারপরেও আমরা ঘোষণা দিয়েছি যে যদি কোনো ক্রেতা এখানে এসে কাটা ইলিশ মাছ না পায় তো তবে মৎস্যজীবী ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ আছে এখানে, তাদের কাছে অভিযোগ করবে। তাদের কাছেও যদি অভিযোগ করে কাজ না হয় তো তাহলে আমাদের কাছে অভিযোগ করবে এবং সেটা আমরা তখন আবার বিক্রি করানোর ব্যবস্থা করবো। তাই আশা করছি ইনশাল্লাহ এটা চলমান থাকবে।